ফয়েজ মুন্সী মিলন, আপনি লিখেছেন, আমি ওমানে এসেছি প্রায় এক বছর হয়েছে। আমার স্ত্রী বলেছেন দেশে চলে যাওয়ার জন্য, কিন্তু আমার বাবা মা বলছেন 3-4 বছর পরে যাওয়ার জন্য। কার কথা শুনবো, বাবা মায়ের নাকি স্ত্রীর? জটিল প্রশ্ন। কারণ একদিকে বাবা মা তারা নির্দেশ করছেন 3-4 বছর যাওয়ার জন্য, আবার স্ত্রী বলছেন 1 বছরে চলে যাওয়ার জন্য। এই ক্ষেত্রে স্ত্রী যদি আপনাকে যেতে বলেন এজন্য যে তার তার যে হক, তার যে অধিকার আপনার কাছে, সে অধিকার আদায়ের প্রয়োজন রয়েছে, সেই কারণে যদি বলেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যেতে হবে এবং বাবা মাকে বিভিন্নভাবে কনভিন্স আপনাকে করতে হবে যে আপনার আসাটা প্রয়োজন। আর এমনিতে তো সাধারণভাবে বাবা মার নির্দেশকে সব কিছুর উপর অগ্রাধিকার দিতে হয়, কিন্তু কারোর অধিকার সংশ্লিষ্ট বিষয়ে, যার অধিকার তার কথাটিকে বিশেষভাবে আমল এবং গুরুত্বে আমল নিতে হবে, গুরুত্ব সাথে আপনার দেখতে হয়। সেই জায়গা থেকে আপনি স্ত্রী যদি আপনাকে শরাই কারণে বলেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার কথা শুনবেন। আর যদি এটা ছাড়া এমনি তার আসলে শারীরিক কোনো প্রয়োজন নাই বা আপনার তার সে হক বা অধিকারের জন্য তিনি বলছেন না, বরং বলছেন কথার কথা অথবা ঝগড়াঝাটি হয়েছে অথবা অন্য কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আপনি মা বাবার নির্দেশকে অগ্রাধিকার দেবেন। আর সবচেয়ে ভালো হয় সমস্ত ক্ষেত্রে সমন্বয় করবার, যে কোনো এক পক্ষকে বুঝিয়ে আপনি যদি তাকে আপনি তার অনুকূলে আনতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ব্যালেন্সের ডিসিশন নেওয়াটা হবে, সমন্বিত ডিসিশন নেওয়াটা হবে সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ, এবং সেটি সুখী সংসার এবং সুখী দাম্পত্য জীবন, সুখী পরিবারের জন্য খুব বেশি জরুরি। আবদুল্লাহ মাহমুদী, আপনি লিখেছেন, অন্যান্য হালাল খাদ্যের পাশাপাশি কখনও কখনও শুকরের মাংস প্যাকেজিং করতে হয়, এমন হোটেলে চাকরি করলে ইনকাম কি বৈধ হবে? বেশিরভাগ ক্ষেত্রে আপনি হালাল গোশত নিয়ে কাজ করেন, কখনও কখনও হারাম গোশত নিয়ে কাজ করতে হয়, তাহলে যেটুকু হারাম কাজ করতে হয় ওইটুকু হারাম আপনার জন্য। যদি আপনার কাছে কোনোভাবে বিকল্প থাকে, হোক সেটা কম সম্মানিতে কম স্যালারিতে, তাহলে অবশ্যই আপনার সেই বিকল্প চাকরিতে যাওয়া উচিত যেখানে আপনার কোনো হারাম কিছু করতে হয় না। হারাম সেটা পরিমাণ অল্প হলেও সেটা হারাম, যেহেতু এখানে বেশিরভাগ কাজই আপনার হালাল, অতএব আপনার পুরো উপার্জনটা হারাম হবে না, জাস্ট সেটুকু আমি বোঝাতে চেয়েছি। আব্দুল মোতাকাব্বির, আপনি লিখেছেন, আমরা কথায় কথায় বলে ফেলি যে অমুক আমার অমুক কাজটা করা ফরজ হয়ে গেল, এভাবে বলা ঠিক হবে? এভাবে বলার মানে এইটা না যে এটা শরিয়াত যে ফরজ করেছে, কোরআন যে ফরজ করেছে সেরকম ফরজ হয়েছে। এখানে উদ্দেশ্য হয় ফরজ মানে আবশ্যক, আক্ষরিক অর্থে ফরজ বোঝানো হয়, ওই উদ্দেশ্যে বললে অসুবিধা নেই। ইয়াসির আরাফাত, আপনি লিখেছেন, আমার ছেলে বন্ধুদের পালায় পড়ে খারাপ কাজে আসক্ত হয়ে গেছে, আমি অভিভাবক হিসেবে কী করতে পারি? তার জন্য সবচেয়ে ভালো হবে আপনি পরিবেশটা পরিবর্তন করার বা তার জন্য ভালো পরিবেশ প্রোভাইড করার জন্য আপনি উদ্যোগ নেন। কোনো পরিবেশ থেকে প্রয়োজনে অনেক দূরে তাকে নিয়ে যান, সেখানে ভিন্ন কোনো পরিবেশ তাকে দেন, আর সেই সাথে বদভ্যাস তৈরি হয়েছে যে উপায় উপকরণগুলো দিয়ে সেগুলো থেকে তাকে বিচ্ছিন্ন করার জন্য সব উদ্যোগগুলো আপনি গ্রহণ করেন, এবং সেই সাথে আল্লাহ তার কাছে দোয়াও অব্যাহত রাখেন। কাউন্সিলিং তো আপনি করাবেনই, যাকে দিয়ে কাউন্সিলিং করে তার মধ্যে প্রভাব পড়বে, নিশ্চয়ই তাদেরকে দিয়ে কাউন্সিলিং করাবেন। আল্লাহ বলেছেন, ওয়াদা কিরফেন দিকরা তার ফল মুমিনিন, তুমি উপদেশ দাও মানুষের উপকারে আসে উপদেশ দিলে, অতএব সে উপদেশটা অব্যাহত রাখতে হবে, কাউন্সিলিংটা অব্যাহত রাখতে হবে।